নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ রইল চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার। চ্যানেলে সব রকম আপডেট সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে হবে। ধন্যবাদ। আজ আপনাদের কাছে আমি সোনালি রায় প্রতিশ্রুতি মতো এসেছি ঠাকুরবাড়ির রান্না বান্নার তরফ থেকে একটা রান্নার প্রণালী বা রেসিপি নিয়ে। 22শে শ্রাবণ উপলক্ষে ফ্লেভার ফ্যান্টাসিয়া যে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, সেই উদ্যোগে এই রান্নার ভিডিওটি করা। তো আমার রান্নার রেসিপিটার নাম হলো নারকোল দুধ তেঁতুল মাছ। এটি ঠাকুরবাড়ির রান্নাঘরের একটা বিশিষ্ট পদ। তো সেই পদটা রান্না করবার জন্য কি কি উপকরণ লাগবে, সেই উপকরণগুলো আপনাদের আগে দেখিয়ে নেওয়া দরকার। যেহেতু আমার রেসিপিটার নাম নারকোল দুধ তেঁতুল মাছ, সেই জন্য বুঝতেই পাচ্ছেন মাছ আমাদের থাকবে। তো এখন আমরা নিয়েছি কাতলা মাছ, পরিষ্কার করে নিয়েছি। এছাড়া তার সঙ্গে যেটা লাগবে তেঁতুলের পাল্প অল্পই নিয়েছি। নারকোল দুধ নারকোল থেকে বার করে নিলে খুব ভালো হতো, কিন্তু এই সময় আমার কাছে আছে নারকোলের গুঁড়ো, সেটাতেই আমরা জল দিয়ে মিশিয়ে নারকোলের দুধটা বানিয়ে নেব। এছাড়া আছে আদা, পেঁয়াজ, রসুন বাটা। শুকনো মশলার মধ্যে আমার লাগবে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছু কারি পাতা। এছাড়া শুকনো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমরা নিয়েছি হলুদ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কিছু গোটা গোলমরিচ এবং গোটা জিরে। এছাড়া লাগবে জল এবং সাদা তেল। মাছটাকে আগে থেকে ধুয়ে এবং পরিষ্কার করে রেখেছি। আমি মাছের মধ্যে একটু নুন এবং হলুদ মিশিয়ে এই মাছটা ভেজে নেব। তো নুন হলুদ মেশানোর জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এর ওপর, এবং নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটুখানি রেখে আমরা ভেজে নেব, তারপরে আমরা বাদবাকি প্রণালীটা শুরু করব। আমরা প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার মাছটাকে আমরা তেলেতে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলেতে এবার ফোড়ন দেব। তো ফোড়নের প্রথমে আমরা যেটা ফোড়ন দেব সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা, গোটা গোলমরিচ এবং গোটা জিরে। তো আমরা আস্তে আস্তে এটা দিতে থাকি। প্রথমে আমরা তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এরপর আমরা কারি পাতাটা দিলাম, গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, এবং গোটা জিরে পুরোটা দিয়ে দিলাম। ফোড়নটা যখন আমাদের বেশ একটু স্প্লাটার করতে শুরু করেছে, তখন আমি এখানে আদা, পেঁয়াজ এবং রসুন বাটা যেটা আমি মিক্স করে রেখেছি সেটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এবার যখন আমাদের মোটামুটি আদা, পেঁয়াজ, রসুনটা কষানো হয়ে গেছে, আমরা এবার গুঁড়ো মশলা দেব। দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন। এবার এই শুকনো মশলাটাকে আমরা একটুখানি নাড়িয়ে নেব, অল্প একটু জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না।
যখন মোটামুটি আমাদের এখান থেকে তেলটা একটু উপরে উঠে আসবে তখন আমরা এর সঙ্গে যোগ করব তেঁতুলের পাউডার। তেল যখন উপরে উঠে এসেছে আমরা এর মধ্যে দেব তেঁতুলের পাউডার। তো আমি এখানে একটু মিশিয়ে নিচ্ছি, এটা মিশিয়ে নিচ্ছি, একটুখানি আঁচটা বাড়িয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার আমরা চেষ্টা করব যে তেলটা যাতে উপরে উঠে আসে সেটার অবধি ওয়েট করা। আমাদের তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা নারকল দুধটা এর সঙ্গে দিয়ে দেবো। আঁচ কিন্তু আমরা কমিয়ে নিয়েছি, এবার নারকল দুধটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। নারকল দুধটা মেশানোর পরও কিন্তু আমরা তেলটা উপরে উঠে আসা অবধি ওয়েট করব। তো তারপরে আমরা দেখে নেব এর মধ্যে কি নুন লাগবে কিনা। যদি এর মধ্যে কেউ কোনো চিনি দিতে চান তাহলে চিনি দিতে পারেন, বা লঙ্কা যদি আপনারা বেশি প্রেফার করেন তাহলে লঙ্কা দিতে পারেন। নারকল দুধ দেবার পর তেলটা কিন্তু আবার ধীরে ধীরে উপরে উঠে এসেছে। এরপর আমাদের দরকার হচ্ছে মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া। যে মাছগুলো আমরা নুন দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি সেই মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা রান্না, কিন্তু একটু অন্যরকম রান্না। এমনিতে আমরা কিন্তু মাছে কালিয়া বা ঝোল খেতেই অভ্যস্ত। ঠাকুরবাড়ির স্পেশালে এই রান্নাটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন, ভালোই লাগবে। টেস্টটা সত্যি একটু দক্ষিণী ধাঁচে, কিন্তু একটু অন্যরকম। বড় পমফ্রেট বা কাঁটা ছাড়া ভেটকি ফিলে দিয়ে এটা করলে খুবই ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যে মাছটা আছে সেই মাছটা হচ্ছে কাতলা মাছের পিস। তো আমি কাতলা মাছের পিস দিয়েই করেছি। এর মধ্যে আমি একটু অল্প জল মিশিয়ে দিচ্ছি, এবং জল মিশিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেব। একটু ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম এবং অল্প আঁচটা বাড়িয়ে দিলাম। মাছটা তেঁতুলের এবং নারকলের দুধে ভালো করে ফুটে উঠেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, তো সেই জন্যে ভাতের সঙ্গে একটু ঝোল তো দরকার হয়, তাই জন্যে আমি একটু ঝোল রাখলাম। আর পাশে দেখুন এখানে তেলটা ওপরে উঠে এসছে এবং আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে প্লেটিং করব। নারকল দুধ, তেঁতুল মাছ ঠাকুরবাড়ির রান্নাঘরের থেকে করা হয়ে গেছে। ফ্লেভার ফ্যান্টাসিয়াকে অসংখ্য সাধুবাদ জানানো উচিত, যারা 22শে শ্রাবণকে মনে রেখে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং সেই আয়োজনের মধ্যে তারা বিভিন্ন পর্যায়ের মধ্যে ঠাকুরবাড়ির রান্নাঘরকে তুলে এনেছেন। অসংখ্য ধন্যবাদ ফ্লেভার ফ্যান্টাসিয়া। এই ধরনের উদ্যোগ বারবার করবেন, এটা আমরা যারা রান্না করতে ভালোবাসি, রান্না করার চর্চা নিয়ে থাকতে ভালোবাসি তাদের জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, কারণ এই রেসিপিটি কিন্তু ঠাকুরবাড়ির রান্না পূর্ণিমা ঠাকুরের লেখা এই বইতেই আছে। সুতরাং সেটি সকলের কাছে অজানা কিছু নয়, আমি সেই জানা জিনিসকেই আবার নতুন করে তুলে ধরলাম। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমনি নতুন রান্না জানার জন্য অবশ্যই আমাদের বেল আইকনে ক্লিক করবেন। আমাদের চ্যানেল ফ্লেভার ফ্যান্টাসিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।